চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের সমাজ ক্লাসে, অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি ক্লাসে। আজকে তোমাদের সাথে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের চতুর্থ অধ্যায়, অর্থাৎ নাগরিক অধিকার। তো নাগরিক অধিকার, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে রাষ্ট্র থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে আমরা তিনটি অধিকার ভোগ করে থাকি, সেগুলোকে রাষ্ট্রীয় অধিকার বলা হয়। এই তিনটি অধিকার হচ্ছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, তো সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। এই তিনটি অধিকার আমরা রাষ্ট্র থেকে রাষ্ট্রের নাগরিক হিসেবে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে ভোগ করে থাকি। তো এই তিনটি অধিকার নিয়ে আজকে আলাদা আলাদা ভাবে আলোচনা করব। প্রথমত সামাজিক অধিকার নিয়ে কথা বলতেছি। সামাজিক অধিকার, সামাজিক অধিকারগুলোর মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে বেঁচে থাকার অধিকার, অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করবো সে সমাজে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার, তারপর নিজ নিজ ধর্ম পালনের অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরা করার অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার, অর্থাৎ সমাজে আমরা স্বাধীনভাবে যেসব অধিকার ভোগ করতে পারবো সেগুলো এই সামাজিক অধিকার বলে। হ্যাঁ, এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বেঁচে থাকার অধিকার, অর্থাৎ আমার সমাজে আমি সুন্দর জীবনযাপন করে বেঁচে থাকার অধিকার রাষ্ট্র আমাকে দিবে, অর্থাৎ রাষ্ট্র আমাকে দিতে হবে রাষ্ট্রীয় সংবিধান দ্বারা সেটি স্বীকৃত। এছাড়া সমাজে আমার আমি যে শ্রেণীরই হোক না কেন, আমি তাঁতির ছেলে মুসির ছেলে যাই হোক না কেন, আমার পড়াশোনা করার অধিকার সরকারিভাবে আমার পড়াশোনা করার অধিকার রয়েছে, সেটি রাষ্ট্রীয়ভাবে আমার পড়াশোনার অধিকার নিশ্চিত করবে, রাষ্ট্র আমার জন্য নিশ্চিত করবে। তারপর ভাষা ও সংস্কৃতির অধিকার, আমার রাষ্ট্রের মধ্যে আমি যে ভাষা গোষ্ঠীর হই না কেন আমি আমার ভাষা ব্যবহার করতে পারবো, আমি আমার সংস্কৃতি উদযাপন করতে পারবো, আমি আমার সংস্কৃতিতে বেড়ে উঠতে পারবো, রাষ্ট্র থেকে কোনো বাধা থাকবে না, অর্থাৎ আমাকে বাংলা ভাষায় বলতে হবে এরকম না, আমি বাংলা ভাষা বলতে পারবো, আমি যে কোনো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা বলতে পারবো, ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও স্বাধীনভাবে বসবাস করার সমাজে তাদের অধিকার রয়েছে, এগুলো হচ্ছে সামাজিক অধিকার। এছাড়া সামাজিক অধিকারের মধ্যে আরেকটি অধিকার রয়েছে, সেটি হচ্ছে চলাফেরার অধিকার। চলাফেরার অধিকার বলতে বোঝানো হয়েছে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সময় তুমি নির্বিঘ্নে চলাফেরা করতে পারবা, শুধুমাত্র ক্যান্টনমেন্ট এরিয়া ছাড়া, দু একটি সিকিউরড এরিয়া ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় নির্বিঘ্নে যে কোনো সময় চলাফেরা করার অধিকার রাষ্ট্রীয়ভাবে আমাদের সকল নাগরিকের রয়েছে, সেটি আমাদের সামাজিক অধিকারের অন্তর্গত। এছাড়া আমাদের রয়েছে ধর্মীয় অধিকার, এটিও ধর্ম পালনের অধিকার, এটিও সামাজিক অধিকারের অন্তর্গত। যেমন আমরা বিভিন্ন ধর্মের লোকজন বাংলাদেশে বসবাস করি, হিন্দু মুসলমান খ্রিস্টান তারপর বৌদ্ধ, এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন ধর্ম রয়েছে, প্রত্যেকেই প্রত্যেকের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারতেছে, কোনো ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না, এটিও আমাদের সামাজিক অধিকার। তারপরে রয়েছে রাজনৈতিক অধিকার, রাজনৈতিক অধিকারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার, আইনের চোখে সকলেই সমান, এছাড়া রয়েছে নিরাপত্তা লাভের অধিকার ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। তো এর মধ্যে নির্বাচনের অধিকার বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো পর্যায়ে নির্বাচন করতে পারবে, রাষ্ট্রের যে কোনো নাগরিক সে গরিব দুনিয়া যাই হোক না কেন, তার একটা নির্দিষ্ট পরিমাণ বয়স হইলে, নির্বাচন করার বয়স হইলে সে রাষ্ট্রের যে কোনো পর্যায়ে নির্বাচন করতে পারবে। একজন রিক্সাওয়ালা সেও চাইলে এমপি নির্বাচনের নমিনেশনের দাবি করতে পারবে, স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবে, এটি তার রাষ্ট্রীয় অধিকারের মধ্যে অন্তর্গত, রাজনৈতিক রাষ্ট্রীয় রাজনৈতিক অধিকারের মধ্যে অন্তর্গত। এছাড়া রাজনৈতিক অধিকারের মধ্যে রয়েছে মত প্রকাশের অধিকার, অর্থাৎ আমি আমার মত প্রকাশ করতে পারবো, সেটা যে কোনো পর্যায়ে আমি সরকারের বিরুদ্ধে একটি কথা হইলেও সেই মত আমি প্রকাশ করতে পারবো, স্বাধীনভাবে আমি আমার মতামত ব্যক্ত করতে পারবো, সেটি কারো পছন্দ হোক আর না হোক আমি আমার মতো করে মতামত প্রকাশ করতে পারবো। তারপর রাজনৈতিক অধিকারের মধ্যে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে আইনের চোখে সবাই সমান, অর্থাৎ এখানে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নাগরিক থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নাগরিক সকলেরই আইনের চোখে আইনের সেবা পর সকলেরই অধিকার সমান রয়েছে। একজন কলেজের প্রফেসর যেরকম আইনের সুযোগ সুবিধা ভোগ করবে, একজন জেলে তিনিও তেমন সুযোগ সুবিধা
বাংলাদেশের আইন থেকে মুক্ত হবে। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছে নিরাপত্তা লাভের অধিকার, অর্থাৎ রাষ্ট্রের সকল নাগরিকেরই নিরাপত্তার অধিকার রয়েছে। যে কেউ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে কেউ নিরাপত্তাহীনতায় ভুগলে সে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। সেটি রাষ্ট্রের যত নিম্ন পর্যায়ের নাগরিকই হোক না কেন বা উচ্চ পর্যায়ের নাগরিক হোক না কেন, সকলের জন্যই এই নিরাপত্তা পাওয়ার অধিকারটি সমান। তারপর ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে একটু ব্যতিক্রম হচ্ছে ব্যক্তি তার স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, স্বাধীনভাবে যা ইচ্ছা করতে পারবে, কিন্তু সেখানে একটি শর্ত হচ্ছে স্বাধীনভাবে চলাফেরা করতে গিয়ে বা স্বাধীনভাবে কোনো কিছু করতে গিয়ে অন্যের কোনো ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতি হয় এরকম কোনো কাজ করা যাবে না। তো এটিও রাজনৈতিক অধিকারের অন্তর্গত। আরেকটি রয়েছে অর্থনৈতিক অধিকার, অর্থাৎ রাষ্ট্রের নাগরিক হিসেবে ন্যায্য মূল্যে রাষ্ট্রের রাষ্ট্র থেকে যোগ্যতা অনুযায়ী আয় করার অধিকার রাষ্ট্র আমাদের সকল নাগরিককে প্রদান করে থাকে। এটি হচ্ছে অর্থনৈতিক অধিকার। তাছাড়া সম্পত্তি পাওয়ার অধিকার, জন্মসূত্রে বাংলাদেশের কেউ নাগরিক হলে তার অবশ্যই বাংলাদেশের ভূখণ্ডে তার বসবাস করার অধিকার রয়েছে। তার কারো যদি পৈতৃক সম্পত্তি নাও থাকে তবুও সে সরকার থেকে সম্পত্তি পাওয়ার অধিকার রাখে, যথাযথ নিয়মে সম্পত্তি সে পেতেও পারে। এটি অর্থনৈতিক অধিকার। অর্থনৈতিক অধিকারের মধ্যে আরও রয়েছে রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে, রাষ্ট্রীয় কোনো কলকারখানায় বা রাষ্ট্রীয় যে কোনো অর্থনৈতিক অঞ্চলে কাজ করে ন্যায্য মজুরি পাওয়া, ন্যায্য মজুরি নিশ্চিত করা বা ন্যায্য মজুরি পাইতে নিশ্চিত হওয়াটা, সেটিও অর্থনৈতিক অধিকারের মধ্যে পড়ে। তো এই তিনটি অধিকারের বিস্তারিত তোমার মেইন বই থেকে এডিটিং পার্টটি পড়ে নেবে, দাগ দিয়ে দাগ দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে পড়ে নেবে। এখান থেকে কী কী প্রশ্ন করা যায় প্রশ্নগুলো প্রতিটি লাইনে লাইনে দাগ দিয়ে এখান থেকে কী কী প্রশ্ন করা যায় প্রশ্নগুলো নিজেরা তৈরি করবা। সেই সাথে এই অধ্যায়ের একেবারে বইয়ের পিছন থেকে চতুর্থ অধ্যায় 6টি প্রশ্ন পাবা, 4টি সংক্ষিপ্ত প্রশ্ন ও 2টি রচনামূলক প্রশ্ন চতুর্থ অধ্যায়ের একেবারে বইয়ের শেষ প্রান্তে দেওয়া থাকে, শেষ পৃষ্ঠায় দেওয়া থাকে। ওইখান থেকে এই 6টি প্রশ্ন তোমাদের HW রইল, আগামী দিনের HW হিসেবে রইল। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।